প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আমি সুকুমার বর্মন, সহকারী শিক্ষক বিজ্ঞান, মানসুদ্ধ উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ত্রিভুজ কি বলো তো? আমরা জানি তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে কি ত্রিভুজ কি? তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ ক্ষেত্র কি? ত্রিভুজ ক্ষেত্র বলতে এই যে ফাঁকা স্পেস বা ফাঁকা জায়গাটাই যে তাকেই বোঝায়। তাহলে আমরা ত্রিভুজ কি বুঝলাম, ত্রিভুজ ক্ষেত্র কি তাও বুঝলাম। শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজের কয়টা বাহু থাকে? যেহেতু তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, তাহলে তিনটে রেখা, এই একটা প্রথম বাহু, এই একটা দ্বিতীয় বাহু, আর এই একটা তৃতীয় বাহু, মানে তিনটে বাহু থাকে। অনুরূপভাবে ত্রিভুজের তিনটে কোণও থাকে, একটা কোণ এই যে মাথায়, আর একটা এই যে, আর একটা হলো এই পাশে। চিত্রের সাহায্যে আমরা দেখাইতে পারবো, যাকে একটাকে বলা হয় এ কোণ, আর একটা কোণ বলা হয় বি কোণ, আর একটা কোণ হয় সি কোণ। তাহলে ত্রিভুজ সংক্রান্ত আমরা কিছু বুঝলাম। এবার তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হবে, প্রমাণ করো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা প্রমাণের জন্য প্রথমে আমাদের একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এটুকু আমাদের নেই যে এ বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান হলো দুই সমকোণ। অঙ্কনে প্রমাণের সুবিধার্থে আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। কেমন? যেমন অঙ্কন বি সি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু দিয়ে বি এ বাহুর সমান্তরাল সিই রেখা আঁকি। প্রমাণ, যেহেতু আমরা যেহেতু বি এ সমান্তরাল হল সি এবং এ সি ওয়াদের ছেদক, অতএব আমরা জানি ছেদকের দুই পাশের কোণ সর্বদা সমান হয়, যাকে বলা হয় একান্ত কোণ। সেই হিসেবে আমরা বলতে পারি বি এ সি কোণ সমান এ সি ই কোণ। এই যে লিখছি আমি বি এ সি কোণ সমান এ সি ই কোণ, ডট ডট ডট, এক নাম সমীকরণ। অনুরূপভাবে আবার বি এ সমান্তরাল হলো সি ই, এবার হলো এফ বি সি ডি ওয়াদের ছেদক, যেহেতু এই রেখা এবং এই রেখাকে বি সি ডি রেখা ছেদ করছে বা স্পর্শ করছে, এই জন্য এটাও একটা ছেদক। অতএব এ বি সি কোণ, এই যে আমি লিখছি এ বি সি কোণ সমান ই সি ডি কোণ, কি কোণ বলে? অনুরূপ কোণ। এটা হলো একান্ত কোণ বলে, এটা হলো অনুরূপ কোণ বলে। এটা হলো একান্ত কোণের কোণ বলে, একান্ত একান্ত কোণ বলে, আর এটা হলো অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণ বলে। এখন এখানে দুটো সমীকরণ, একটা হলো এক নাম্বার সমীকরণ, আর হলো দুই নাম্বার সমীকরণ। এখন এক ও দুই নং সমীকরণ যোগ করে এক নাম্বার সমীকরণ হলো বি এ সি, এই যে লিখছি বি এ সি, আর দুই নম্বর সমীকরণ এই পাশে হলো এ বি সি সমান এক নম্বরের ওই ডান পাশে গেল এ সি ডি, আর এই পাশে ডান পাশে গেল ডান পাশে ই সি ডি, এই ই সি ডি। স্যার, এখন শিক্ষার্থী কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এটা তো মূলত এ কোণ, এটা মূলত বি কোণ, আর এখানে কিছু সি কোণ, এই যে কিছু সি কোণ, তাহলে এ সি ই কোণ মূলত সি কোণ, আবার ই সি ডি কোণ মূলত এটাও সি কোণের আংশিক অংশ। পুরো সি কোণটাকে প্রকাশ করতে হলে লিখতে হবে এ সি ডি কোণ। তাহলে আমি এই সি কোণ আর এই সি কোণ যোগ করে লিখতে পারি এ সি ডি কোণ। এখন আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, সেহেতু এখানে আছে এ কোণ আছে বি কোণ, অভাব হলো সি কোণের। এখন এখানে সি কোণ আমরা উভয় পক্ষে সি কোণ যোগ করে
পারবো তাহলে এই যে এই কোণটা আর ওই কোণটা এই কোণটা এর সাথে এই সি কোণটা হলো এসি বি কোণ এসি বি কোণ অনুরূপভাবে পাবে ও এসি বি কোণ যুক্ত তাহলে এইটা এই যে এটা যোগ করলে এসি ACD যোগ ACB সমান AC এই দুইটা কোণ ACD যোগ ACB এই দুইটা কোণ যেহেতু একই রেখার উপর দুটি কোণ এইটা হলো হবে হলো এই ACD যোগ ACB সমান হলো দুই সমকোণ যেহেতু স্যার এই দুইজন যদি দুই সমকোণ হয় তাহলে এই দুইটা কোণের পরিমাণ সমান হলো এই তিনটে কোণ তাহলে এই তিনটে কোণ হবে দুই সমকোণ অর্থাৎ এইটা মূলত হলো এক একর এটা মূলত বি কোণ এটা মূলত সি কোণ সমান সমান দুই সমকোণ অতএব আমরা সহজেই প্রমাণ করতে পেরেছি ত্রিভুজের দুই কোণের তিন সমকোণ তিন কোণের সমকোণ দুই সমকোণ শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে এবং ত্রিভুজ সংক্রান্ত আরো খুঁটিনাটি জেনে আসবে আমরা তোমাদের সকলকে ধন্যবাদ আচ্ছা এখন তোমরা ত্রিভুজ সংক্রান্ত আরো কিছু তোমাদের বাড়ির কাজ হিসেবে হিসেবে দিতে পারি সেইটা তোমরা যেমন আমি বলছিলাম ত্রিভুজ কি ত্রিভুজ ক্ষেত্র কি ত্রিভুজের কয়টা বাহু থাকে কয়টা কোণ থাকে এবং এই কোণগুলো আবার কিভাবে প্রকাশ করা যায় ইত্যাদি ইত্যাদি ত্রিভুজ সংক্রান্ত তোমাদের আরো জানার দরকার ত্রিভুজ প্রধানত হলো তিন প্রকার বাহুভেদে তিন প্রকার আর কোণ ভেদে তিন প্রকার বাহুভেদে তিন প্রকার বলতে আমরা সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু এবং কোণ ভেদে ত্রিভুজ হলো তিন প্রকার সমকোণী সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী অতএব তোমরা এই ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলি ভালোভাবে জেনে আসবে কালকে আগামী ক্লাসে আমরা ত্রিভুজ কি ত্রিভুজের ক্ষেত্র কি ত্রিভুজ কয় প্রকার হতে পারে ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে আমরা তোমাদের জানাবো তোমাদের ধরবো এবং যাচাই করব শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা ভালোভাবে বাসায় অনুশীলন করবে এবং ভালো করে শিখে আসবে ধন্যবাদ যাওয়ার